আজকে আমাদের পিএইচপি ক্লাস নাম্বার 15, 15 নম্বর ক্লাস। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গতদিন যে দেখেছিলাম স্টুডেন্ট রেজিস্ট্রেশন ডেটা ইনসার্ট অ্যান্ড রিট্রিভ ফ্রম ডেটাবেস মোর ফাইলস। আমরা দেখেছি যে ডিরেক্টলি আমাদের প্রজেক্টে চলে যাই, তাহলে খুব সুবিধা হবে। এখানে আসলাম সি ড্রাইভ জ্যাম এইচডি ডকস পিএইচপি টিউটোরিয়াল। আচ্ছা, কত ক্লাস আমরা এই পর্যন্ত করেছিলাম? এটা হচ্ছে যে পিএইচপি ফাইল আমাদের, এটা হচ্ছে এইচটিএমএল ফাইল। তো তোমরা যেটা আমি করেছি সেটা হচ্ছে যে ব্রাউজারে যাই, ব্রাউজারটা ওপেন করি, জাস্ট এখানে কয়েকটা ফিল্ড তোমাদের অ্যাড করে দেখিয়েছি, জাস্ট তিনটা ফিল্ড, নেম, ইমেইল, পাসওয়ার্ড, খুব সিম্পল ফিল্ড। এগুলো আমরা কী করেছি, ডেটাবেজে ডেটা ইনসার্ট করে আমরা দেখেছি, বাট সব ধরনের ডেটাকে তোমাকে ইনসার্ট করা জানতে হবে। সব ধরনের ডেটা মানে হচ্ছে যে হয়তো এখানে আমি তোমাদের বলেছি এখানে এসটিএমএল কী থাকতে পারে, চেকবক্স থাকতে পারে, চেকবক্সের মাল্টিপল ডেটা এর আকারে তোমাকে পাঠাতে জানতে হবে ডেটাবেজে। তারপরে তোমার এখানে যেটা রেডিও বাটন, রেডিও বাটন ডেটা তোমাকে এন্ট্রি করে জানতে হবে, রেডিও বাটন। তারপর হচ্ছে যে অপশান ট্যাগের মাধ্যমে যেটা ব্যবহার করি, সিলেক্ট ট্যাগের মাধ্যমে, ড্রপ ডাউন, এটা ব্যবহার করে জানতে হবে। এরপর তোমাকে জানতে হবে টেক্সট এরিয়া, এটাগুলো কীভাবে পাঠাতে হয়, কারণ এই সবগুলো ফিল্ড তোমার প্রফেশনালি সফটওয়্যার ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো আজকে আমার বাকি কয়েকটা ফিল্ড দেখার চেষ্টা করব যতগুলো সম্ভব। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে দেখো আমরা একটা ফাইলের মধ্যে সব কিছু দিয়েছি, সেটা কী দিয়েছি, এখানে ডেটা ইনসার্ট দিয়েছি, তারপরে ডেটাবেস কানেকশান, দেখো এখানে ডেটাবেস কানেকশান দিয়েছি, ডেটা ইনসার্ট দিয়েছি, এবং ডেটা কি রিট্রাইভ করা বা পুনরুদ্ধার করা ডেটাবেস থেকে, ডেটাবেস থেকে ডেটাগুলো আবার নিয়ে আসা, সবগুলো একটা একটা ফাইলের মধ্যে দিয়েছি। তো এটা একটা সিস্টেম না, এটা হচ্ছে জগা খিচুড়ি, বুঝতে পারলা কি? তো এই জন্য তোমাকে শিখতে হবে হচ্ছে একবার নিট অ্যান্ড ক্লিন যে সফটওয়্যারে ব্যবহার করা হয়ে থাকে, এইভাবে শিখতে হবে। তো এখানে আমরা দেখাচ্ছি এই ফাইল আলাদা করব, ডেটাবেস আলাদা করব, ইনচার্ট ফাইল আলাদা করব, এবং এখানে ডেটাগুলো উইন্ডো সেগুলো আলাদা করে দেখবো আমরা। গুড, আলাদা করেছো না? আচ্ছা, তো আর আমরা আরও কিছু ফিল্ড অ্যাড করবো, ঠিক আছে, সাথে যেগুলো দরকার তোমাদের জানা। জাস্ট আমাদের এই ফিল্ডগুলো স্পেসিফিকভাবে জানার পরেই আমরা দেখাচ্ছি তখন একটু বড় বড় সফটওয়্যার তৈরি করবো, যেমন এই ধরনের সফটওয়্যারগুলো তোদের দেখাই, মানে স্পেসিফিক ফিল্ড যেগুলোতে আছে। ধরো এখানে যে দেখছো ফেসবুকের একটা ফর্ম, তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা ফেসবুকে লগ ইন এবং দেখছি রেজিস্ট্রেশন ফর্ম, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এখানে ইমেইল আর ফোন দেওয়া আছে, পাসওয়ার্ড, লগ ইন, এবং এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেওয়া আছে, নেম, হ্যাঁ, মোবাইল নম্বর, নিউ পাসওয়ার্ড, বার্থডে, যে তথ্যগুলো আছে। আমরা প্রথমে এই যে রেজিস্ট্রেশন করবো ফর্ম, তারপর লগ ইন করলে কীভাবে লগ ইন হচ্ছে এবং হোম পেজে রিরাইট করতেছি ডিরেক্ট আমরা দেখবো। এটা এই দেখাচ্ছে যে হয়তো ফেসবুকের ক্ষেত্রে দেখলাম, তারপরে হচ্ছে জিমেইলের ক্ষেত্রে দেখলাম, হ্যাঁ, জিমেইল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, তো এরকম প্রফেশনাল সফটওয়্যারগুলো দেখবো। তারপরে আমরা দেখাচ্ছে যে আরও অ্যাডভান্স লেভেল দেখবো, ঠিক আছে? জাস্ট এরকম যেগুলো রিয়েল প্রজেক্টে হয়ে থাকে এগুলো করার পরে আমরা দেখাচ্ছি যে আমাদের যেগুলো ফ্রিল্যান্সিং ডিরেক্টলি কাজ করতে হবে ক্লায়েন্টের, সেখানে যাবো, ঠিক আছে? চলো আজকের আমরা কাজটা করি, তোমাদের আমি স্টেপ বাই স্টেপ শিখাচ্ছি, হ্যাঁ, যে তোমাদের শিখতে সুবিধা হয়। একবার যদি তোমাদের বড়ো সফটওয়্যারের কাজ শিখিয়ে দিই তাহলে ভয় পেয়ে যাবো তোমরা, তোমাদের কষ্ট হবে, বাট এমনভাবে শিখাচ্ছি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যে তোমাদের ভয় না লাগে এবং খুব সহজে তোমরা কি করতে পারো, গ্রহণ করতে পারো, অ্যাকসেপ্ট করতে পারো এবং শিখে যাও। আর একবার শিখে গেলে সিনট্যাক্স, সিনট্যাক্স শিখে গেলে আর তোমাদের আর কষ্ট নেই, তো ইজিলি যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারো, খালি বলবে ক্লায়েন্ট করে দিতে পারবা। তো চলো আজকে আমরা আরও কিছু ফিল্ড অ্যাড করি, অ্যাড করে শিখি। সেটা হচ্ছে আমাদের এখানে যে পিএইচপি ফাইল আসলাম, আমরা আসলাম হচ্ছে স্টুডেন্ট ইনফো একটা ফাইল ছিল, এখানে আরও কিছু ফিল্ড আমরা অ্যাড করি, এখানে আসলাম। আচ্ছা, এখানে আমাদের ফর্মের মধ্যে আছে নেম, ইমেইল আছে, আমি নিচে চলে গেলাম, নিচে গিয়ে এখানে আর একটা ফিল্ড নিব, মনে করো স্টুডেন্টের হচ্ছে যে ক্লাস, সে কোন ক্লাস অ্যাটেন্ড করবে, হ্যাঁ, এখানে লিখলাম ক্লাস,
ক্লাস নেম এখানে আমি যে দিয়ে দিব আচ্ছা এভাবে না দিই আমি হচ্ছে যেখানে সিলেক্ট দিয়ে দিই তো যেটা অলরেডি একটা দেখেছো মনে হয় আর বাকি যেগুলো সেগুলো করে দিই সিলেক্ট শুরু করলাম শেষ করলাম এরপর আচ্ছা এখানে অপশন ট্যাগ নিলাম অপশন ট্যাগ শুরু করলাম অপশন ট্যাগ আমি একটু দ্রুত করছি ঠিক আছে কারো অসুবিধা হলে বুঝতে বলবো বাকি এই এইচটিএমএল ডিজাইন সমস্যা না হওয়ারই কথা তোমাদের বুঝতে আচ্ছা এখানে সিলেক্ট এর মধ্যে আমি একটা নাম দিয়ে দিলাম এখানে নেম এখানে দিলাম হয়তো অ্যাড ক্লাস এটা ক্লাসের নাম দিলাম হ্যাঁ আর এখানে গিয়ে অপশন ট্যাগ এর মধ্যে আচ্ছা এখানে একটা ইয়ে দিই ভ্যালু দিয়ে দিই আচ্ছা এটার নাম মনে হয় ক্লাস সিক্স মানে ক্লাস ক্লাসের নাম দিয়ে দিই ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন হ্যাঁ আচ্ছা আটটা দিতে হবে কারণ একটা শুধু সিলেক্ট দিতে হবে এখানে লিখলাম সিলেক্ট ক্লাস এসএলটি সিলেক্ট ক্লাস হ্যাঁ এটা সিক্স এটা সেভেন এসিভিএন সেভেন তারপর এখানে এইট ইআইসিএইচটি এইট এটা নাইন এটা টেন নাইন এটা টেন ঠিক আছে দিয়ে দিলাম আর এই মানগুলো এখানে দিয়ে দিই এখানে দরকার নেই ভ্যালু কারণ এটা আমাদের বসাবো না ফাঁকা থাকবে এখানে দরকার সিক্স সিক্স দিলাম এখানে সেভেন দিলাম এখানে এইট দিলাম এখানে নাইন টেন নাইন আর এখানে টেন টেন দিলাম ঠিক আছে এটা আমাদের কমপ্লিট আচ্ছা কিন্তু এখানে এক্সট্রা ভাবে ইয়েও লিখতে পারি দিতে পারি এখানে যে আমি এখানে একটা ট্যাগ দেব এইচ টু ট্যাগ কিন্তু এখানে বলে দিতে পারি বলে দিলাম যে ইন্টার দেখাচ্ছে যে সিলেক্ট তোমাকে বলে দিতে সিলেক্ট ক্লাস দিতে পারি আচ্ছা ক্লাসের পরে ধরো আমরা একটা দিয়ে এখানে হচ্ছে ড্রপ ডাউন সরি এখানে তো ড্রপ ডাউন আকার শো করবে এটা অপশনগুলো মোটামুটি এক একাই এরপর তোমাদের একটা ব্যবহার করা যেতে পারে কি রেডিও বাটন আচ্ছা রেডিও বাটনে কি দিব রেডিও বাটনে জেন্ডার দিই মেল ফিমেল জেন্ডার ইউজ করি ঠিক আছে এটা ধরো কপি করলাম এখান থেকে আচ্ছা অ্যানিস্থিতি আমরা একটা ব্রেক নেন এখানে কপি করলাম এখানে ব্রেক দিলাম ইন্টার চাপলাম আচ্ছা এখানে এইচ টু দেন কপি করলাম এখানে এইচ টু দিলাম এখানে সিলেক্ট জেন্ডার জেন্ডার অ্যাকচুয়ালি আমি কিন্তু ফর্ম তো ডিজাইন করতে পারি বুঝছো অনলাইনে কিন্তু সার্চ করলে প্রচুর ফর্ম আছে তুমি যদি রেজিস্ট্রেশন ফর্ম লিখে সার্চ করো বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপ ফোর বুটস্ট্র্যাপ থ্রি তুমি যদি সার্চ করে চলে আসবে অটোমেটিক্যালি তো এত কষ্ট করে লিখতে হবে না হ্যাঁ বাট আমি এখানে তো ডিজাইন শেখাচ্ছি না শিখাচ্ছি তোমাদের ডেভেলপমেন্ট ডিজাইন তোমাদের শিখিয়েছি হ্যাঁ যখন তোমাদের হ্যাঁ বলো এই যে অপশন ট্যাগ অপশন ট্যাগের মধ্যে নাইন আর ভ্যালু এটা কি নিতে হবে আচ্ছা না সেম নিতে হবে না আলাদা কোনো সমস্যা নাই হ্যাঁ দেখো অ্যাকচুয়ালি এই যে ভ্যালু লেখা আছে না এই ভ্যালুর মানটা হচ্ছে ডেটাবেস ইনচার্ট হবে এটা শুধু দেখার জন্য ধর আমি এখানে লিখলাম দেখাচ্ছি ক্লাস সিক্স এখানে লিখলাম ধর লিখে দিলাম ক্লাস সিক্স কোনো সমস্যা নেই আলাদা লিখতে পারো হ্যাঁ এখানে তোমাকে সবগুলোতে আমি ক্লাস দিয়ে দিলাম মনে করি কোনো সমস্যা নেই এখানে সবগুলো আমি মিল মিল লাগিয়ে নিয়ে দিয়ে দিলাম মানে আচ্ছা টাইপটা আর কি তোকে রেডিও দেবো দেখানে
রেডিও, রেডিও বাটন যেতে হবে। হ্যাঁ এখানে নেম দেবো এখানে একটা, আর এখানে কি দিতে হবে হচ্ছে তোমার, এখানে দিয়ে দিলাম, আর এখানে একটা ভ্যালু দিতে হবে। হ্যাঁ আচ্ছা এখানে ভ্যালু মনে করে দিলাম হচ্ছে মেল, মেল দিলাম। আর এই পাশে আমি লিখে দিব মেল, মেল লিখে দিলাম, ইমেল মেল, ঠিক আছে। এবার আমি এখানে তিনটা করে নিলাম, ঠিক আছে। আর নেমটা তোমার একই দিতে হবে কিন্তু এখানে, ধরো আমি এখানে দিলাম হচ্ছে এসটিউ জেন্ডার, দেখা যাচ্ছে জেন্ডার লিখতে পারি, সমস্যা নেই, জেন্ডার। হ্যাঁ তো এই নামটা হচ্ছে একই রকম হবে কিন্তু তিনটা, বুঝলা কি, নেমটা হচ্ছে একই রকম হবে, যেটা সিলেক্ট করবে সেটা অটোমেটিক্যালি কল করবে, বুঝলা কি। এই সিস্টেমটা তোমাকে শিখতে হবে কিন্তু, শেখানোর জন্য তোমাদের এখানে আসছি, যেগুলো শেখাচ্ছি। আর এটা কি হবে মেল, এটা ফিমেল দিয়ে দিই, পরেরটা ফিমেল, তারপরটা হচ্ছে আদার্স। হ্যাঁ তৃতীয় লিঙ্গের লিঙ্গ বা যাদেরকে বলা হয়ে থাকে ট্রান্সজেন্ডার, হ্যাঁ আদার্স দিয়ে দিলাম এখানে। আচ্ছা তাহলে আমাদের কমপ্লিট এটা। আচ্ছা তাহলে আমাদের এটা দেখলাম, এটা দেখলাম চেকবক্স আছে আর টেক্সট এরিয়া আছে, টেক্সট এরিয়াতে দিয়ে অ্যাড্রেস দিয়ে দিই, মনে করো কপি করলাম, এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, দিতে পারি এখানে হবে সিলেক্ট অ্যাড্রেস বা সিলেক্ট, এখানে সিলেক্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা দরকার নেই, এটা অ্যাড্রেস এখানে ডিরেক্ট লিখে দিই, ADDR অ্যাড্রেস। আচ্ছা এখানে টেক্সট এরিয়া দিই, টেক্সট এরিয়া, ওখানে একটা ট্যাগ আছে টেক্সট এরিয়া নামে, টেক্সট এরিয়া দিলাম। আর তুমি যদি এর মধ্যে কিছু লিখে দিই তাহলে এই টেক্সটের বক্সের মধ্যে সেটা শো করবে। হ্যাঁ এখানে যদি লিখে দিই ইন্টার অ্যাড্রেস স্টুডেন্ট অ্যাড্রেস, হ্যাঁ স্টুডেন্টস অ্যাড্রেস লিখে দিলাম এখানে, এখানে একটু নেম লিখে দাও, নেম লিখে দিলাম, এখানে লিখে দিলাম অ্যাড্রেস। আচ্ছা কমপ্লিট এখানে, তাহলে আমাদের মনে হলো এখন আমাদের চেকবক্স দিতে হবে। আচ্ছা বিষয়টা হচ্ছে চেকবক্স একটু পরে করাই, কারণটা হচ্ছে চেকবক্সে তোমাদের যখন ডাইনামিক করবে এখানে তখন তোমাদের অ্যারে ব্যবহার করতে হবে, আর অ্যারেটা তোমাদের দেখাচ্ছে যে আগে কি মানে ওটা সিঙ্গেল করলে ভালো হবে তোমাদের জন্য, মানে এর সাথে একসাথে করলে কি হবে তোমাদের ওই যে জব খিচুড়ি হয়ে যাবে, মানে একসাথে কঠিন মনে হবে তোমাদের কাছে। হ্যাঁ তো ওটা একটু সিঙ্গেল করে দিই, এটাকে করে শেষ করে তারপরে ওটা করে দিবো, কারণ ওখানে দেখাচ্ছে এক্সট্রাভাবে অ্যারে না কল করলে ডাটা ইনচার্ট করবে, যেহেতু অনেক ডাটা ইনচার্ট করবে একসাথে, এখানে দেখ শুধু একটা ফিল্ড ইনচার্ট হবে, আর যেটা সিলেক্ট করছো তো সেটা ইনচার্ট হবে, সেই ক্লাসটা ইনচার্ট হবে। এখানে জেন্ডার যেটা দেবো শুধু একটা যাবে, আর অ্যাড্রেস সাথে একবারে একটা ফিল্ড থেকে চলে যাবে একটা ডেটা। যখন একাধিক ডেটা যাবে আমি যখন চেকবক্স ব্যবহার করবো, মনে করো এসএসসি এসএসসি অনার্স মাস্টার্স অনেকগুলো শিক্ষক যোগ্যতা, তো সেই ক্ষেত্রে মনে করো যে আমাকে কী করতে হবে অ্যারে ব্যবহার করতে হবে, যখন এক্ষেত্রে তোমার দেখাচ্ছে যাতে আলাদা কন্ডিশন আসবে আমি আলাদা দেখাই ওটা, ঠিক আছে। তো আমরা দেখে আসি কেমন হলো দেখতে, এখানে গেলাম আমরা, এখানে লোকাল হোস্টে গেলাম, গিয়ে পিএইচপি টিউটোরিয়াল আর স্টুডেন্ট ইনফো ডট পিএইচপি ফাইলটা ছিল, এটা চাপলাম। আচ্ছা দেখো একটু বড় করে দিই, দেখতে পাচ্ছ এখানে ইন্টার স্টুডেন্ট নেম আগে থেকে ছিলই, যে ক্লাস চলে আসছে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন আসছে না, জেন্ডার এসে মেল আসছে অথবা ফিমেল আদার্স দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে সে সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। ইন্টার স্টুডেন্ট অ্যাড্রেস এল বিষয় তো এখানে তুমি যা লিখবে ভিতরে যে ইন্টার স্টুডেন্ট অ্যাড্রেস তুমি যা যা লিখবে এখানে সেটা শো করবে, দেখে ডট ডট দিয়ে একটু ভালো লাগবে তাহলে। হ্যাঁ আচ্ছা এই দেখো ডট ডট শো করতেছে, তোমার কেটে দিতে হবে, দেখো কেটে তাহলে লিখতে হবে এখানে, আর ইমেইল স্টুডেন্ট ইমেইল আর পাসওয়ার্ড এখানে একটা কী দিব আমি, একটা ইয়ে দিয়ে দিই এখানে, ব্রেক দিয়ে দিই না লিখে দিতে হবে, এখানে একটা ব্রেক দিয়ে দিলাম। তাহলে আমাদের ফর্ম ডিজাইন কমপ্লিট। হ্যাঁ এই যে আমাদের গদি এই কয়েকটা নেম ছিল, ইমেল ছিল, পাসওয়ার্ড ছিল, আজকে তিনটে অ্যাড করলাম, একটা ড্রপ ডাউন এটা অ্যাড করলাম, একটা হচ্ছে এই যে সিলেক্ট অ্যাড করলাম, আর অ্যাড্রেস অ্যাড করলাম, ঠিক আছে। তো চলো আমরা এই তিনটে কয়েকটা ফিল্ড আমরা ডাটা ইনচার্ট করে দিই। হ্যাঁ
তাহলে আমাদের কি করতে হবে, এখানে ইন্ডেক্সড পেজে চলে গেলাম, গিয়ে প্রথমে যে ফিল্ড আছে আমাদের নেম আছে এখানে গিয়ে কপি করলাম, কন্ট্রোল ডি চেপে কপি করে এখন প্রথমটা আমাদের কি আছে এখানে, নেম তো দেওয়া আছে আগে থেকে, অ্যাড্রেসে অ্যাড ক্লাস এটা নিতে হবে, অ্যাড ক্লাস এখান থেকে লিখে দিলাম অ্যাড ক্লাস, অ্যাড ক্লাস এখানে স্টুডেন্ট এখানে ক্লাস লিখলাম ক্লাস, ঠিক আছে, তারপর এটাও কপি করলাম, কপি করে তারপর একটা কিনে আসবো আমরা, ক্লাসটা হয়তো হয়ে গেছে, এরপর হচ্ছে জেন্ডার, এখানে কিন্তু জেন্ডার দেওয়া আছে, নেমটা কি জেন্ডার, তারপর এখানে গিয়ে জেন্ডার দিয়ে দিই, জেন্ডার দিলাম স্টুডেন্ট জেন্ডার, এখানে দেখো জেন্ডার দিয়ে দিলাম জেন্ডার, ঠিক আছে, তারপর একটা কি আছে আমাদের এখানে অ্যাড্রেস আছে তাই না, অ্যাড্রেস আছে তাহলে আমাদের এখানে কি অ্যাড্রেসিং দিয়েছি আমরা নাম, অ্যাড্রেসটা কপি করলাম নেম, আর এখানে ফিল্ডে গিয়ে দিয়ে দিলাম একটা ডাবল করি, এখানে অ্যাড্রেস দিলাম, টোটাল সিস্টেমটা জানলে ইচ্ছে মতো কোডিং করতে পারবো, মুখস্থ করতে হবে না, বুঝো নাই, ইচ্ছে মতো কোডিং করতে পারবা, স্টুডেন্ট অ্যাড্রেস, তাহলে আমাদের সবগুলো কমপ্লিট। এখন চলো আমরা কী করতে হবে, এই ডাটাগুলো কী করতে হবে, ইনচার্ট করতে হবে আমাদের, ইনচার্ট করার জন্য কী করতে হবে, এই টেবিলের ভিতরে ওকে নাম দিতে হবে ওখানে, তাহলে আমাদের এই যে ফিল্ড রোজগুলো দিলাম অ্যাড করলাম কোনটা, এই তিনটা ফিল্ড, একটা হচ্ছে যে ক্লাস জেন্ডার আর অ্যাড্রেস, এই তিনটা কী করতে হবে, ডাটা বেসে গিয়ে টেবিলে অ্যাড করতে হবে, চলো অ্যাড করি, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন ইন্টারসেপলাম, কারো কিছু বুঝতে অসুবিধা লাগে বলবে, নিশ্চয় বুঝতে পারছো, আমার ডেটা বেসে ঢুকতেছি, আমার ডেটা বেসে ঢুকতেছি, আচ্ছা দেখো ডেটা বেসে চলে এসেছি কিন্তু আমরা, হ্যাঁ আচ্ছা এখন দেখো আমাদের ডেটা বেসটা কোনটা, এইটা পিএসপি টিউটোরিয়াল ডট বি, এখানে চলে আসলাম, টেবিলে ক্লিক করলাম, আর ডেটা বেস আসলাম এই যেখানে ক্লিক করে পিএসপি টিউটোরিয়াল ডট বি, এবার আমাদের এখানে টেবিলে ক্লিক করে দিলাম, হ্যাঁ আচ্ছা এগুলো আমরা গত কতদিন ইনি চ্যাট করেছিলাম তাই না, এখানে ট্রাকসারে ক্লিক করবা, ট্রাকসারে ক্লিক করার পরে টেবিলে ট্রাকসার দেখতে পাবো, আচ্ছা আপনার আইডি নেম ইমেল পাসওয়ার্ড আছে, বাট আমাদের কী আছে এখানে নিয়েছিলাম আমরা, আচ্ছা নেমের পরে এই যে নেমের পরে নিয়েছি আমরা এখানে ক্লাস, তাহলে একটা ক্লাস নামে একটা এ নিতে হবে, রো নিতে হবে, বা একটা জেন্ডার নামে একটা অ্যাড্রেস নামে, তিনটা আচ্ছা আমরা নিয়ে নিতে হবে আমরা এখান থেকে, আচ্ছা তাহলে আমাদের নেমের পরে আছে তিনটা, নেমের পরে, হ্যাঁ তাহলে এখানে গিয়ে যে লেখা আছে দেখো যে এখানে চলে আসবে, এখানে যে দেখতে পাবো, দেখতে পাচ্ছ কি, দেখতে না পেলে বলবা, এখানে দেখো আমরা আফটার পাসওয়ার্ড লেখা আছে, পাসওয়ার্ডের পরে নেবো না, কার পরে নেমের পরে নেবো, তাহলে এখানে মাউস ক্লিক করে দাও, এখানে এখানে ক্লিক করার পর দেখো লেখা আছে আফটার নেম, এখানে নেমে ক্লিক করতে হবে, হ্যাঁ এখানে তোমার যেটা আছে যে ফিল্ডের পরে নেবো আমরা নেমের পরে নেবো, এই জন্যে এখানে আফটার নেমে ক্লিক করলাম, নেমের পরে নিব, ঠিক আছে আচ্ছা, আর নেমের পরে দিলাম আমি এখানে, তারপর এখানে কয়টা কলাম নেব আমি, কয়টা আমার এক্সট্রা আছে, এক্সট্রা তিনটা আছে এখানে দেখো, একটা হচ্ছে ক্লাস, যে ক্লাস আছে জেন্ডার আছে আর অ্যাড্রেস আছে, তারপর তিনটা কলাম নিব, এখানে একটা দেওয়া আছে, একটা দুইটা তিনটা, তিনটা কলাম দিয়ে দিলাম, এখানে গোতে ক্লিক করবি, বল গোতে ক্লিক করে দিলাম, তাহলে আমার তিনটা আসলে সে তিনটের নাম দিতে হবে, কী কী নাম দেবো আমরা এখানে গিয়ে, প্রথমটার নাম দেবো ক্লাস, প্রথমটার নাম দেবো ক্লাস, তারপরে দেবো জেন্ডার, তারপর দেবো অ্যাড্রেস, তো এখানে দিলাম ক্লাস, ক্লাস নাম দিলাম, ক্লাসটা কী হবে ভার্চারে হবে, যেহেতু এখানে সংখ্যায় লিখবো তো ক্লাসের এখানে 50-60 হলেই হবে, তো 60 দিয়ে দিলাম ক্লাসের নাম, তারপরে দেবো জেন্ডার, জেন্ডার তো বেশি বড় না, হ্যাঁ এটা 20-30 দিলে হবে একটা, এটা ভার্সার দিলাম,
এখানে তো 20 দিলাম 20 জেন্ডার পরে হচ্ছে ক্লাস জেন্ডার তারপর হচ্ছে লাস্ট অ্যাড্রেস অ্যাড্রেস দিলাম অ্যাড্রেসে কি দিব এখানে কি ভাষা দিয়ে দেব অ্যাড্রেস গুলো এখানে 300 ওয়াটে দিলাম 300 বা 350 হ্যাঁ যে দেখাচ্ছে বেশি বেশি পরিমাণ মানে নেই ঠিক আছে অ্যাড্রেসে অনেক টেক্সট দেওয়া লাগতে পারে এই জন্য বেশি দিলাম আর এখানে সেভে ক্লিক করে দাও সেভ আছে না সেভে ক্লিক করে দিলাম তো দেখেন এটা হয়ে গেছে এখন আমি যদি ব্রাউজার যাই তাহলে দেখতে পাবো এই যে চলে আসছে দেখো আর এখানে স্ট্রাকচারে যাই সবগুলো দেখতে পাবো তাহলে এই দেখো চলে আসছে আইডি নেম ক্লাস জেন্ডার অ্যাড্রেস ইমেল পাসওয়ার্ড ঠিক আছে ব্রাউজার গিয়ে দেখতে পাবা তিনটা ফাঁকা দেখাচ্ছে এই দেখো প্রথমটা আইডি তারপর নেম ক্লাস এখানে কিছু আসে না কারণ আমরা তো ক্লাস নতুন অ্যাড করলাম এখনই জেন্ডার একটু অ্যাড করলাম অ্যাড্রেস অ্যাড করলাম এই তিনটা ফাঁকা দেখাচ্ছে ঠিক আছে আমরা এখানে এখন ডেটা ফিল ইনসার্ট করব এই তিনটা ফিল্ডে অ্যাড করলাম তো এখানে যে কাজটা করার জন্য কি করতে হবে দেখো আমরা আর এখানে চলে আসি আমাদের এখানে তো নিয়ে নিয়েছে না ফিল্ডটা নিয়ে নিয়েছে আর ফিল্ডে ডেটা ইনসার্ট করতে হবে এই যে ইনসার্ট ইনটু এখানে পড়াতে হবে নেমের পরে কি নিব আমরা আর টেবিলের নামটা দেব টিবিএল মানে ইনসার্ট ইনটু স্টুডেন্টস টেবিলে কি কি নেম ইমেল পাসওয়ার্ড তিনটা ছিল বাকি আরো অ্যাড করতে হবে এখানে তাহলে এখানে কমা দিয়ে কি অ্যাড করব এখান থেকে আমরা নিব হচ্ছে বাকি ফিল্ডটা কোনটা এটা নিব ক্লাস নিব ঠিক আছে এই যে ক্লাসের নামটা নিব আমরা এখান থেকে ক্লাস ক্লাস নিয়ে এখানে বসিয়ে দিব এখানে ক্লাস বসিয়ে দিলাম ঠিক আছে আর এখানে কমা দিলাম ক্লাসের পরে কি আছে নেম ইমেল ক্লাসের পরে আছে হচ্ছে এখানে একটা কমা দিলাম ক্লাসের পরে জেন্ডার জেন্ডারটা নিলাম এখানে কপি করলাম হাতে লিখতে পড়া চাইলে এখানে বসিয়ে দিলাম হ্যাঁ এবার আবার একটা কমা দিলাম কমা দিয়ে একটা কেস অ্যাড্রেস অ্যাড্রেসটা কপি করলাম আর এখানে কি বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমাদের এই তিনটাই হয়ে গেল বসানো নেম ক্লাস সেন্ডার অ্যাড্রেস ইমেল এই ফিল্ডগুলোতে বসাও হ্যাঁ আর এটা কোথায় থেকে আসবে ভ্যালু স্টার স্টুডেন্ট নেম থেকে তারপরে বাকি ভ্যালু কোথায় থেকে আসবে বাকি ভ্যালু হচ্ছে এই যে এখান থেকে স্টুডেন্ট ক্লাস এটা কপি করতে হবে এটা দিতে হবে ওখানে মানে এই ফিল্ডের এই স্টুডেন্টের ক্লাসে বসবে কোনটা এখান থেকে আসবে এটা ফর্মে পোস্ট করা হবে এখান থেকে হ্যাঁ এই ফিল্ডে ধরবে এটা লেখা নেমের পর দিয়ে দিই এখানে ডাবল কোয়েশন দিলাম এখানে কমাও দিলাম দিয়ে এখান থেকে আমি পেস্ট করে দিলাম এটা স্টুডেন্ট ক্লাস তারপরে এখানে আবার ডাবল কোয়েশন দিলাম এখানে গিয়ে কমা দিলাম তারপরে কি আছে স্টুডেন্ট জেন্ডার এটা দিলাম স্টুডেন্ট জেন্ডার দিয়ে দিলাম এখানে হ্যাঁ আর তারপরে এখানে কি আবার ডাবল কোয়েশন দিলাম এখানে কমা দিলাম এখানে কি দিব ইমেল দিব স্টুডেন্ট ইমেল কপি করলাম সরি ইমেল না স্টুডেন্ট অ্যাড্রেস ভুল করতেছে এখানে স্টুডেন্ট অ্যাড্রেস কপি করলাম এখানে গিয়ে পেস্ট করে দিলাম ঠিক আছে এবার সেভ করলাম সেভ করার পরে আমাদের কিন্তু ডাটা ইনচার্টের কাহিনী শেষ ডাটাগুলো ইনচার্ট হবে কিন্তু হ্যাঁ এটা শো করার জন্য কী করতে হবে এখানে ওটা উল্লেখ করতে হবে ডাটাগুলো ইনচার্ট হচ্ছে কিন্তু এখানে হয়ে গেল ইনচার্টের জন্য কাজ করলাম এবার শো করার জন্য কী করতে হবে ওই ফিল্ডগুলো এখানে নিতে হবে নেমের পরে কি নেবো এখানে ধর্মিক কন্ট্রোল নেম করল নেমের পরে আছে হচ্ছে স্টুডেন্টের কি ক্লাস ক্লাসের নাম তারপরে কি আছে জেন্ডার আমি কপি করে লিখছি জেন্ডার টেবিলের টেবিল করছি তো নেই টেবিল তো শো করতে হবে জেন্ডারের পরে অ্যাড্রেস আছে এখানে কপি করলাম কন্ট্রোল ডি চেপে অ্যাড্রেস দিয়ে দিলাম আচ্ছা অ্যাড্রেসের পরে আমাদের এখানে পাড়লাম ঠিক আছে তো টাইটেল শো করবে টেবিলের টাইটেল এখানে টাইট টেবিলের ভিতরে তো হতে হবে পরিবর্তন তাহলে আমাদের কী করবো এখানে গিয়ে নেমের পরে কন্ট্রোল ডি চাপলাম এটা তাহলে এখানে গিয়ে হতে হবে ক্লাস ক্লাস বড় হাতের ক্লাস তারপরে গিয়ে জেন্ডার হবে এই ফিল্ডগুলো যেগুলো হচ্ছে আমাদের ডেটাবেজ আছে জেন্ডার তারপরটা কী হবে তারপরটা হবে সরি জেন্ডার ক্লাস দুইটা হয়েছে ক্লাস আইডি নেম ক্লাস আচ্ছা এটা জেন্ডার হবে
জেন্ডার, আর পরের একটা লাস্ট একটা কি হবে অ্যাড্রেস। আচ্ছা ইমেইলটা চলে গেছে না, ইমেইলটা হবে এটা, ইমেইল ইমেইল আর একটু ডাবল করতে হবে, এটা চলে গেছে ইমেইলটা। বাবারে খালি ভুলটা চাচ্ছি কেন, আচ্ছা এটাকে ইয়ে করে অ্যাড্রেস করে দিই, অ্যাড্রেস করলাম। ঠিক আছে তাহলে আমাদের এখানে কমপ্লিট, তাহলে আমাদের সম্পূর্ণই কমপ্লিট। ঠিক আছে এখানে দিয়ে দিলাম আমাদের ডেটাগুলো, নিয়ে শো করবো টেবিলে, এখানে শো করলাম, এখানে শিরোনাম দিলাম টেবিলে, এসে একইভাবে ডেটাবেস তো করেছি আমরা, এখানে ডেটাগুলো আমরা ইনচার্ট করলাম, এবার আমরা শো করতাম। সব কিছু রেডি না, চলো আমরা দেখি হয় কি না। হ্যাঁ এই ফিল্ডগুলো ইনচার্ট হয়, আমাদের এখানে তো ফাঁকা হয়ে আসে, দেখো এখানে ব্রাউজার ক্লিক করলে এই যে ফাঁকা দেখতে পাচ্ছি সব, তাই না? চলো এই ফিল্ডগুলো, নিচে যে ফিল্ডগুলো আছে এটা নিচ দিকে, যে ক্লাস জেন্ডার অ্যাড্রেস, এই তিনটা পূরণ হয় কিনা এখান থেকে পূরণ করে দেবো আমরা। ঠিক আছে ধরো আমরা এখানে গিয়ে নতুন একটা স্টুডেন্ট তার নাম লিখে দিই, মনে করো যে নতুন স্টুডেন্ট নাম হচ্ছে রাজু আহমেদ, রাজু এইচ এম আহমেদ। ঠিক আছে সে কোন ক্লাসে পড়ে, ক্লাস পড়ে এইটে পড়ে, ক্লাস এইটে এখানে সিলেক্ট করে দিলাম এখান থেকে ক্লাস এইট। এরপর হচ্ছে সে মেল, মেলে ক্লিক করে দিলাম, তার ঠিকানা কোথায় অ্যাড্রেস লিখলাম হয়তো এখানে লিখে দিলাম মনে করো বাগমারা রাজশাহী, বা একটু বড় করে লিখতে পারি সাজুরিয়া। হ্যাঁ তারপরে বাগ রাম রামা বাগমারা রাজশাহী, তার ঠিকানা এটা মনে করো। ঠিক আছে তার গ্রামের নাম সাজুরিয়া, পোস্টের নাম রাম রামা, উপজেলার নাম বাগমারা, ডিস্ট্রিক্ট নাম রাজশাহী, দিয়ে দিলাম ইমেল, দিয়ে দিলাম ধর রাজু অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম, একটা পাসওয়ার্ড এখানে একটা দিয়ে দিলাম মনে করো 1 2 3 4 5, এখানে সংখ্যা দিলে হয়ে একটা। ঠিক আছে সবগুলো পূরণ করা হয়ে গেলো আমাদের, এখন এখানে সেন্টারটা ক্লিক করে দেবো, সেন্টারটা ক্লিক করে দিলাম, এই দেখো চলে আসছে, দেখছো এই যে রাজু আহমেদ, দেখো এই যে লাস্টে 23 নম্বরে, ক্লাস কোন ক্লাস, ক্লাস এইট, এই যে ক্লাস এইট, জেন্ডার মেল, সাজুরিয়া, পাকমা, রাজশাহী। হ্যাঁ এই চলে আসছে রাজু জিমেল ডট কম, পাসওয়ার্ড চলে আসছে, বুঝতে পারলে কি কত সহজ চলে আসছে। আমি আর একটু ইনচার্ট করে দেখাই তোমাদের, ধরো এখানে গিয়ে লিখলাম মিলন হোসেন, মিলন মিলন হোসেন, ক্লাস হচ্ছে যে 10, এখানে ক্লাস 10 দিলাম, এখানে দিলাম হচ্ছে যে আদার্স দিলাম মনে করো। হ্যাঁ এটা দিলাম হচ্ছে যে এটা মনে করে দিলাম মিরপুর, লিখলাম পান্থ পথ। হ্যাঁ তারপর হচ্ছে ধানমন্ডি ঢাকা, ধানমন্ডি কমাতে লিখলাম ঢাকা, ঢাকা অ্যাড্রেস। ঠিক আছে আর এখানে লিখলাম মিলন @gmail.com, পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম এখানে। ঠিক আছে সেন্ডে ক্লিক করলাম, এই দেখ চলে আসছে মিলন হোসেন, ক্লাস 10 পড়ে, মেল পান্থপুর ডায়মন্ড ঢাকা, এখানে দেখ চলে আসছে milon@gmail.com। ঠিক আছে এবার যে কোনো তথ্যগুলো সহজ দিতে পারি, হ্যাঁ একটা মেল নাম দিয়ে দিই মিলন মিলনী। ঠিক আছে মনে করে দেখলাম যে রোকেয়া বেগম দিলাম, সে কোন ক্লাসে পড়ে মনে করো ক্লাস 9 পড়ে, ফিমেল, সেই জন্য ফিমেল, তার বাসা কোথায় রানী বাজার, বোয়ালিয়া রাজশাহী, বোয়ালিয়া মনে করো রাজশাহী, দিয়ে দিলাম। ঠিক আছে রোকেয়া, রোকে @gmail.com একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে সেন্ডে ক্লিক করলাম, এই দেখো তাহলে আমরা তিনটে ডাটা ইনচার্ট করে দেখলাম। ঠিক আছে এই যে অটোমেটিক্যালি সব তথ্যগুলো চলে আসছে, তাহলে আমরা আমরা শিখলাম হচ্ছে যে কীভাবে মানে অপশন ট্যাগ সিলেক্ট ট্যাগের মাধ্যমে ড্রপ ডাউন থেকে কী ব্যবহার করতে হয়, এটা শিখলাম আমরা ড্রপ ডাউন থেকে ব্যবহার করতে হয়। তারপরে এই যে যেটা তোমার ইয়ে অর্থাৎ
রেডিও বাটনের মধ্যে কি কিভাবে ডাটা ইনসার্ট করতে হয় এবং অ্যাড্রেস অর্থাৎ বেশি টেক্সট অ্যাড এ করতে হয়, তখন আমি টেক্সট পাথে কি ব্যবহার করছি, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে দেখলাম এই যে এখানে এখান থেকে যে সিলেক্ট, হ্যাঁ এটাই ব্যবহার দেখলাম, এবং রেডিও বাটন দেখলাম এখানে, এবং টেক্সট এরিয়া দেখলাম। আচ্ছা নেক্সট টাইম আমরা দেখবো হচ্ছে যে ইয়ে দেখবো অর্থাৎ চেকবক্স দেখবো, ঠিক আছে? এরকম আর আরো কিছু কিছু যেগুলো আছে, যেমন ক্যালেন্ডার থেকে কিভাবে দিবা ক্যালেন্ডার, হ্যাঁ ক্যালেন্ডার থেকে তথ্যগুলো দিবা, এরকম আরো কিছু অপশন যেগুলো আছে। কালার কিভাবে সেট করবা, ছবি কিভাবে দেখাচ্ছে অ্যাড করবা, ডেটাবেস ছবি সাটাতে হবে না, ছবি কিন্তু সেট করতে ডেটাবেসে। তো এই প্রত্যেকটা প্রথম তোমাকে জানতে হবে পৃথক পৃথকভাবে, ঠিক আছে? যে ডেটাবেস ছবি পাঠাবা, ছবি পিকচার দেখবে যে বড় বড় সফটওয়্যারের ক্ষেত্রে কী করতে হয়, ব্রাউজ করে ছবি দিতে হয়, এই ছবিটা কীভাবে পাঠাবো ডেটাবেস দেবো তোকে জানতে হবে। দেখবে যে ক্যালেন্ডার আসছে, ইনপুট ফিল্ড কী আছে ক্যালেন্ডার, হ্যাঁ যদি আমি এখানে করে দিয়ে দিই, হ্যাঁ ডেট পাঠাতে গিয়ে ঝামেলা হচ্ছে বলছে, ঠিক আছে ডেট কীভাবে পাঠাবা এগুলো কিন্তু আছে তোমাদের। যেমন আমি এখানে তুমি দিয়ে দিই, দেখো এখানে গেলাম এমনি এখানে দিয়ে দিই, পর কেটে দেবো, ঠিক আছে? দেখো কন্ট্রোল ডি চাপলাম, এখানে ডেট দিলাম, মনে করো ডেট টাইপটা একদম ডেট দিলাম এখানে। আচ্ছা এখানে পেছনটা বাদ দিই এমনিতেই, আচ্ছা ডেট দিলাম, আরেকটা মনে করো কি দিলাম, আচ্ছা এখানে ডেট দিলাম, তারপরে এখানে মনে করো কি চেকবক্স, ঠিক আছে চেকবক্স দিলাম, হ্যাঁ এখানে অনেক চেকবক্স কিনতে হবে, ইমেজ হবে, এসএসসি, হ্যাঁ এইচএসসি এটা থাকবে, ঠিক আছে এরকম। তারপর তোমার এখানে ফাইল থাকবে, সেটা হচ্ছে এই যে এখানে দেখো ইলেক্ট করলাম, হ্যাঁ তারপরে এখানে কিছু একটা আছে এরকম যে ইনপুট টাইপ আছে হচ্ছে ফিল্ড, দেখো এখানে হচ্ছে যে আমরা কি দিলাম এখানে ডেট দিলাম, ইনপুট টাইপ দিতে পারি এখানে গিয়ে, ফিল্ড দিতে পারি, ফাইল এখানে ফাইল দিলাম, ফাইল এখানে ছবি পাঠাবো, ঠিক আছে বা কোনো ফাইল আমি এখানে পাঠাবো, এরকম তো আমি করছি। আমি এই কয়েকটা দেখি আমার এমনিতেই, আমি এখানে গেলাম রিলোড করলাম, দেখো এখানে কি আসছে ডেট আসছে, যে ক্যালেন্ডার আসছে, এই ক্যালেন্ডার ডেটা কীভাবে পাঠাবো তো তথ্যগুলো পাঠাবো এখান থেকে, ঠিক আছে ক্যালেন্ডার থেকে, বা এখানে এই চেক বক্স এসএসসি এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটু বড় করে দিই, এই যে তোমার এখানে ক্যালেন্ডার আসছে, ক্যালেন্ডার ডাটাগুলো পাঠাতে হবে, তোমার জানতে হবে কী ডাটা পাঠাতে হয়। তো এই চেক বক্স, ঠিক আছে দেখো চেক বক্স ডেটা কীভাবে পাঠাবা এরকম জানতে হবে, এবং ছবি কীভাবে পাঠাবো, ব্রাউজ কোনো ফাইল বা ছবি ডকুমেন্ট এখানে ক্লিক করলাম ব্রাউজে, তো আমরা নেক্সট সময় এগুলোতে এগুলো দেখবো, ঠিক আছে? এরকম যেগুলো আছে প্রত্যেকটা টাইপ তোমাকে জানতে হবে, ডেটাবেস এগুলো তথ্যগুলো কে পাঠাতে হবে এবং ডেটাবেস থেকে তথ্যগুলো নেসতে হবে, হ্যাঁ। তো আজকে আমরা এটা কেটে দিলাম এখান থেকে, কারণ আমরা আলাদা দরকার শিখবো যে প্রফেশনাল সফটওয়্যারে কীভাবে এগুলো সাজানো হয়ে থাকে, হ্যাঁ আমি আজকে এগুলো কেটে দিচ্ছি, এগুলো থাক এরকমভাবে, আমার নেক্সট ক্লাস নেক্সট পরবর্তী ক্লাসগুলো দেখবে এগুলো, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ইন্ডেক্স ডট পিএসসি ফাইল দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ ইন্ডেক্স ডট পিএসসি ফাইল যেটা দেখতে পাচ্ছ তোমরা, তো এই ফাইলটা হচ্ছে যে সবগুলো কিন্তু এক জায়গায় আছে, এই ফাইলগুলো আমি হচ্ছে যে সব আলাদা করবো কীভাবে এটা তোমাকে জানতে হবে, এই সবগুলো ফাইল তুমি আলাদা করবা কীভাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ। তো আমাদের 10 মিনিট সময় হাতে আছে, 10 মিনিটও হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে চলো দেখি আমরা তাহলে।
প্রথমে এখানে কেন আলাদা করবে একটু বুঝে বলি তোমাদের, কেন আলাদা করবা? তো ডেটাবেস থেকে ঘুরে আসছি আমরা, হ্যাঁ, এখান থেকে সব প্রত্যেকটা ফিল্ডে আচ্ছা, এখান থেকে প্রত্যেকটা ফিল্ডে এখান থেকে প্রত্যেকটা ফিল্ডে কি আছে? এই দেখো চলে আসছে, ঠিক আছে, এই যে তথ্যগুলো চলে আসছে এখানে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ফিল্ড কিন্তু পূরণ হয়ে আছে, আছে না? আচ্ছা, এখন দেখো আমাদের এখানে যে তথ্যগুলো আছে, এখানে তথ্য যেগুলো আছে সবগুলো এক পেজে থাকলে সমস্যা কি বলতে পারছো? এক পেজে থাকলে সমস্যাটা কোথায়, সমস্যা কোথাতে বলছে এটা মনে করো। এখানে ইনচার্ট আছে, ডেটা ইনচার্ট আছে, এখানে ডেটাবেস কানেকশন আছে, এবং এখানে কি কি আছে, এটাকে আমরা পুনরুদ্ধার করেছি ডেটাবেস থেকে। হ্যাঁ, অসুবিধা কি দেখো, অসুবিধা হচ্ছে আমি এখানে আসলাম, মনে করো এখানে এসে মনে করো কোন ডেটা ইনচার্ট করলাম এখানে, নতুন ডেটা, ঠিক আছে, এখানে কোন ডেটা ইনচার্ট করলাম, এখানে ইনচার্ট করলাম, এটা এখানে চলে আসলো, মনে করো এটা এই ডেটা চলে আসলো। এখন দেখা যাচ্ছে এই যে বেগম রোকিয়া, এটা কিন্তু দুইবার ইনচার্ট করলাম, যতবার রিলোড করবে ততবার এই ডেটা ইনচার্ট হবে অটোমেটিক্যালি। দেখো এখানে রিলোড করলাম, রিলোড কি রিসেন্ট আছে, রিসেন্ট এখানে ক্লিক করলাম, দেখো আবার চলে আসছে যে বেগম রোকিয়া, বেগম রোকিয়া, আবার রিলোড করো, ঠিক আছে, আবার দেখো চলে আসছে যে বেগম রোকিয়া, বেগম রোকিয়া, যতবার রিলোড করবা দেখো ততবার আপনি রিসেন্ট করতে বলবে এটা, দেখো যে তাহলে বেগম রোকিয়া, বেগম রোকিয়া, বেগম রোকিয়া, বেগম রোকিয়া, দেখো সবগুলো চলে আসছে, দেখো একটা ডাটা, মানে বারবার তোমার রিলোড করলে কোনো কারণে পেজটা, কোনো কারণে রিলোড করেছো পেজে, ঠিক আছে, তাহলে প্রতিবার কিন্তু তোমার রিসেন্ট হবে। যে কেন রিসেন্ট হচ্ছে, কারণ এই পেজে কী দেওয়া আছে, এই পেজে হচ্ছে যে ইনচার্ট দেখা যায়, ইনচার্ট বুঝলা কি, আর যদি পেজটা আলাদা করি তাহলে কিন্তু এটা বারবার চাইবে না, বুঝতে পারলা? যদি আমি আলাদা করি তাহলে এটা বারবার চাইবে না। তো চলো আলাদা করে দেখি কীভাবে আলাদা করবো। হ্যাঁ, প্রথমে ডেটাবেসটা আলাদা করবো, ডেটাবেস এইটা। হ্যাঁ, তো ডেটাবেস আলাদা করার জন্য আমরা এখানে আমাদের ফাইলে চলে গেলাম, এখানে গেলাম, গিয়ে আমি একটা ফাইল নিব, রাইট ক্লিক করলাম, নিউ গেলাম, নিউ গিয়ে টেক ডকুমেন্ট এখানে ক্লিক করলাম, ডিবি ডট পিএসপি, ডিবি মানে ডেটাবেস, ঠিক আছে, এরকম একটা ফাইল নিলাম, ডিবি ডট পিএসপি একটা ফাইল নিলাম, এই ডিবি ডট পিএসপি এই ফাইলটা ওপেন করলাম, রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে গেলাম। হ্যাঁ, এখন দেখো আমাদের যে ডেটাবেস কানেকশন কাজ করে এইটা, এটা পুরোপুরি কাট করলাম এখান থেকে, এখান থেকে কাট করলাম, এখান থেকে কাট করে এর মধ্যে নিয়ে চলে গেলাম। আচ্ছা, তারা কি করতে, আমাদেরকে নিয়ে যাওয়ার পূর্বে এখানে গিয়ে পিএসপি নিতে হবে, তোমরা জানো পিএসপি ফাইল, এটা এর মধ্যে দিতে হবে, এবার দিয়ে চাপলাম, এবার দেখো চলে আসছে এখানে, তাই না? ডিবি ডট পিএসপি তে ডেটাবেস কানেকশন রাখলাম, এই যে ঠিক আছে, লোকাল হোস্ট ডট পিএসপি টিউটোরিয়াল, এই যে হোয়াটসঅ্যাপ ক্লায়েন্ট, বাট এটা ফাঁকা করলে এখানে পাবে কি, পাবে না। তাহলে তোমার এখানে কি করতে হবে, এখানে গিয়ে তোমার এই যে ডেটাবেস ছিল এখানে ইনক্লুড করতে হবে এখানে। হ্যাঁ, আমি ধরো উপরে ইনক্লুড করে দিই, যেটা কাট করলাম ডেটাবেস, এখানে লিখতে ইনক্লুড, ইনক্লুড লিখে এখানে কোটেশন দিয়ে এখানে তোমার এই যে পিএসপি ফাইলের নাম ডিবি ডট পিএসপি লিখে দিতে হবে, ডিবি ডট পিএসপি দিয়ে দিলাম, ঠিক আছে, ডিবি ডট পিএসপি দিয়ে দিলাম, বুঝতে পারছো কি? আচ্ছা, বুঝতে না পারলে আমাকে বলবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ইনক্লুড ডট ডিবি ডট পিএসপি কি করলাম, এখানে কাট করলাম, একটা ফাইলটা কাট করে এখানে নিয়ে গেলাম, কোথায়, এই যে এখানে ডিবি ডট পিএসপি একটা ফাইল নিয়ে তার মধ্যে ডেটাবেস কানেকশন ফাইলটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা এইটা কাট করব, কোনটা, এই যে এটা, এইটা কাট করব ওটাই। হ্যাঁ, কোন পর্যন্ত, এই পর্যন্ত কাট করব, এটা কি ডাটা ইনচার্ট, ডাটা ইনচার্টের জন্য, এটা পুরো সবাই কাট করতে পারে, সমস্যা নেই। আচ্ছা দেখো, এখানে ইনচার্ট বন্ধ শেষ হয়েছে, মাই স্কেল ডাটাবেস বন্ধ,
এই পুরোটা কাট করলাম এখান থেকে, কাট করে নিয়ে কোথায় যাব, এতে কাট করে নিয়ে আমরা এখানে চলে গেলাম। হ্যাঁ, গিয়ে এখানে আরেকটা ফাইল নিব, লেখেন ইনসার্ট ডট পিএসপি, ইনসার্ট ডট পিএসপি, আচ্ছা এস, এখানে গেলাম ইডিউ দুটো প্লাস প্লাস, এখানে পিএসপি লিখলাম, পিএসপি লেখার পরে ভিতরে গিয়ে এটা পেস্ট করে দিলাম, এই যে ঠিক আছে, এটা ইনচার্টের এটা দেখা যায়, এখানে ডাটাগুলো আসছে ফর্ম থেকে, এখানে ডাটা ইনচার্ট হয়েছে আর এখানে মাইস্ক্রিন কানেক্ট হয়েছে, ঠিক আছে। বাট এখানে কী করতে হবে আমাদেরকে, ইনক্লুড করতে হবে, কী ইনক্লুড করতে হবে, এই যে ফাইল ডাটাবেস, ডাটাবেস ঠিক আছে, ইনক্লুড না করলে কিন্তু কাজ করবে না পরবর্তীতে। আচ্ছা তাহলে আমরা এখানে ডাটা ইনচার্টই হবে না, বুঝো নাই, তাহলে এখানে ইনক্লুড লিখতে হবে, ইনক্লুড, আচ্ছা এটা দিয়ে সমস্যা নেই, সিঙ্গেল দিলে হবে, ডাবল দিলে হবে, এই যেটা দিতে হবে ডিবি ডট পিএসপি, এটা এখানে ডাটাবেসের কানেকশন আছে, বুঝো নাই, তাহলে এখানে দিলাম ডিবি ডট পিএসপি, আচ্ছা তাহলে আমাদের এখানে হয়ে গেল। হ্যাঁ, এখানে গিয়ে তাহলে তিনটে ফাইল আমরা করলাম এখানে অতিরিক্ত, একটা হচ্ছে ইনচার্ট ডট পিএসপি, ডিবি ডট পিএসপি করলাম, ঠিক আছে, আর ইন্ডেক্স ডট পিএসপি যেটা আছে ওখানে কী আছে দেখেছি আমরা, এখানে কী আছে, এখানে ইনক্লুড করেছি, এখানে ইনক্লুড আছে, তাই না, এটা এখানে থেকে যাক, সমস্যা নেই, আমার টেবিলটা কোথায়, ইন্ডেক্স ডট পিএসপি থেকে যাক, এখানে শুধু ডেটা নিয়ে এসেছি, ডেটাবেস থেকে ইন্ডেক্স ডট পিএসপি ডেটাগুলো নিয়ে এসেছি, যেটা নিয়ে এসে ডেটাগুলো আছে, ঠিক আছে, আর ডিবি ডট পিএসপির মধ্যে শুধু ডেটাবেস আছে, তারপর ডেটাবেস কানেকশন আছে, আর ইনচার্ট ডট পিএসপির মধ্যে কী আছে, ডেটাগুলো ডেটাবেসে ইনচার্ট করা, যেটা প্রবেশ করানো সেই তথ্যগুলো আছে, ক্লিয়ার। বাট আমার একটা তথ্য চেঞ্জ করতে হবে, আমার যে ফর্ম আছে, ফর্ম এখানে কী দেওয়া আছে, অ্যাকশন কোথায় চালাবে, ইন্ডেক্স ডট পিএসপি, কিন্তু অ্যাকশন ইন্ডেক্স ডট পিএসপি চালাবে না, কারণ ফর্ম থেকে ডেটা কোথায় ইনচার্ট ইনচার্ট করবো আমরা, দেখো ফর্ম থেকে ডেটাগুলো কোথায় ইনচার্ট করবো, ইন্ডেক্স ইনচার্টের কোড কোথায় লেখা আছে, লেখা আছে কিন্তু ইনচার্ট ডট পিএসপির মধ্যে, যে ফর্ম থেকে ডেটাগুলো এখানে আসবে প্রথমে, ইনচার্ট ডট পিএসপির মধ্যে আসবে, আসার পরে এখানে এই কোয়েরি করার মাধ্যমে ডেটাগুলো চলে যাবে, তাহলে আমাদের ওখানে চেঞ্জ করতে হবে, এখানে ইন্ডেক্স ডট পিএসপি লিখেছিলাম, এখানে লিখতে হবে ইনসার্ট ডট পিএসপি, ইনসার্ট ডট পিএসপি, এটা বুঝতে পারলা কি, কি বুঝতে পারলে বলবো, তাহলে আমরা এখন দেখি কাজ করছি কিনা, আমরা সব তো ফাইল আলাদা করে ফেলেছি, তাই না, আচ্ছা এখানে কিছু দিয়ে দিই, তাহলে এখানে দিলাম শান্ত, ঠিক আছে ক্লাস টেনে দিলাম শান্তকে, ঠিক আছে এখানে মেল দিলাম শান্তর বাজার, কোথায় বাড়ির বাসা কোথায় আমি জানি না, ভুলে গেছি, একটা দিয়ে দিলাম এখানে, মনে করো এখানে লিখলাম উপশহর, উপশহর, তারপর লিখলাম হচ্ছে যে সেনানিবাস, সেনানিবাস, তারপর বোয়ালিয়া রাজশাহী, বোয়ালিয়া রাজশাহী দিয়ে দিলাম, ঠিক আছে দিলাম শান্ত @gmail.com, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে কয়েকটা ফিল্ড থাকলো আমাদের, এখন আমি এখানে সেন্ডে ক্লিক করলাম, এই দেখুন চলে আসছে, আচ্ছা এখানে আসছে কি আমাদের তথ্যগুলো দেখি একটু, আচ্ছা আমাদের তথ্যগুলো আসে নাই, তাহলে কোথাও একটা মিস্টেক হয়েছে আমাদের দেখতে হবে, হ্যাঁ তথ্যগুলো আসে নাই, তোমার দেখি ইনচার্ট হয়েছে কিনা দেখি, আমরা রিলোড করে এটা দেখি, ইনচার্টে আসে নাই, তাহলে এখানে কোথাও থেকে মিস্টেক হয়েছে, ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটু দেখে আসি, চেক করে আসি, ঠিক আছে এখানে আছে ইনসার্ট ডট পিএসপি, এখানে দেখি আমরা মান ঠিক আছে কিনা, ইনসার্ট ডট পিএসপি ঠিক আছে, বানান মাইস্কেল কোয়েরি সবই ঠিক আছে, এরপর এখানে ইন্ডেক্স ডট পিএসপি,
এখন তো ঠিক আছে, ডাটা ইনসার্ট হতে হবে, ও সেভ করা নাই, এই জন্য হয় নাই। আচ্ছা আমরা আরেকবার দেখি, আমরা সেভ করি নাই, ঠিক আছে, সেভ না করে এটাকে ইনসার্ট করেছি, এভাবেই থাক, রিলোড করি। আচ্ছা খালি পাসওয়ার্ড দিয়ে দিলাম, ইন্টার ডট পিসি চলে আসছে এখানে, ও রিরাইট করা নাই আমাদের, এখন নিশ্চয় সেভ হয়েছে, ঠিক আছে, বাট আমাদের রিরাইট করা নাই, রিরাইট করি নাই। আচ্ছা আমরা ইনডট পিসিতে যাই, আচ্ছা ইন্ডেক্স ডট পিসি যেতে হবে আমাদের, আসছে কিনা দেখি, ঠিক আছে, তারপরে রিরাইট করবো আমরা ইন্ডেক্স ডট পিএসপি, এই চলে আসছে আমার, দেখো যে শান্ত ক্লাস টেন মেল উপসর আসে, ঠিক আছে, বাট আমার রিয়েক্ট রিয়েক্ট কেন হচ্ছে না, কারণ রিয়েক্ট করি নাই, চলো রিয়েক্ট করে ফেলি আমরা। আচ্ছা আমাদের এখানে ইনজেক্ট ডট পিএসপিতে, আচ্ছা আমরা কোথায় রিয়েক্ট করেছিলাম, কোডটা কোথায়, আচ্ছা আমরা রিয়েক্ট করি, ঠিক আছে, এখানে গিয়ে, আচ্ছা যখন ইনচার্ট হয়ে যাবে তখন কী হবে, হেডার এখানে লিখলাম, হেডার এসিএ হেডার লোকেশন এটা দিলাম, লোকেশন লোকেশন আর কোথায় যাবে, এখানে ডাটা ইনচার্ট হওয়ার পরে চলে যাবে এই ইন্ডেক্স ডট পিএসপি, চলে যাবে ইন্ডেক্স ডট পিএসপিতে, অটোমেটিক্যালি কী হবে ওই ফাইলে দেখাবে, তাহলে লোকেশন হয়ে যাচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি, ঠিক আছে, ডাটা ইনচার্ট হওয়ার পর অটোমেটিক্যাল ইনচার্ট হলো কিনা টেবিলে চলে যাবে, আমার টেবিল কোথায় আছে, টেবিল আছে এখানে, তাহলে আমার ডিরেক্টলি আর ওখানে যেতে হবে না, লোড করে একেবারে অটোমেটিক চলে যাবে, এখানে লিখলাম হেডার লোক একটা ফাংশন, এর মাধ্যমে তুমি নির্দিষ্ট পেজ যেতে পারবা, ডাটা প্রথমে ইনচার্ট হবে, ইনচার্ট হওয়ার পরে কোন পেজে যাবে, অটোমেটিক ইনডেক্স ডট পিএসপি পেজে টেবিল আছে, টেবিলে পেজ চলে যাবে, চলো একটা দেখি আমার এখানে, ঠিক আছে, এই যে আমাদের ফর্ম, এখানে গিয়ে লিখলাম মনে করো শান্ত, আচ্ছা আতিক লিখলাম, আতিক, হ্যাঁ আতিক যেমন ক্লাস সেভেন দিলাম, হ্যাঁ মেল ঠিকানা দিলাম এখানে রাজপাড়া রাজশাহী, ঠিক আছে, আতিক একটা পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ এখন এখানে গিয়ে সেভে ক্লিক করলাম, এই দেখো চলে আসছে, আতিক ক্লাস সেভেন মেল রাজপাড়া রাজশাহী আতিক জিমেল ডট কম পাসওয়ার্ড চলে আসছে, উপরে শান্ত ছিল যে শান্ত ক্লাস টেন মেল উপসর্গ আসে, অর্থাৎ অটোমেটিক্যালি এখন কাজ করতেছে এটা, তাহলে বুঝতে পারলে কীভাবে করলাম এটা, সবগুলো দেখো ফাইল আলাদা, প্রথমে এটা আমাদের কী ফাইল, এটা আমাদের ফর্মের ফাইল, ঠিক আছে, আমরা কয়েকটা ফিল আছে অ্যাড করা শিখলাম, সেটা হচ্ছে কীভাবে সিলেক্টেড অ্যাড করতে হয়, কীভাবে রেডিও বাটন অ্যাড করতে হয়, কীভাবে টেক্সট রেডিও অ্যাড করতে হয়, নেক্সট ক্লাসগুলোতে আমরা দেখাচ্ছি কীভাবে ফাইল ইমেজ কীভাবে দিবা, হ্যাঁ ডেট কীভাবে, ডেট কীভাবে সেন্ড করবা, তারপর এরকম যে ফিল্ডগুলো আছে, চেকবক্স চেকবক্সের ডেটাগুলো কী হবে, মাল্টিপুল ডেটা কীভাবে সেন্ড করবা, ঠিক আছে, একসাথে অনেকগুলো ডেটা কীভাবে সেন্ড করবা, চেকবক্স দিয়ে দিয়ে চেক করে করে, ঠিক আছে, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তারপর আমরা কী করলাম এখানে, এই ফিল্ড ডেটাগুলো সব আলাদা করলাম এখানে, সেই ইন্ডেক্স ডট পিএসপি সব তথ্য ছিল, অর্থাৎ ডেটাবেস ছিল, তারপর ডেটা ইনচার্জ ছিল এবং ডেটা রিট্রিভ করা, সেই শো করানো সবগুলো এক পেজে ছিল, আমরা সবগুলো আলাদা করলাম, ইন্ডেক্স ডট পিএসপি কী রাখলাম, ডেটাগুলো নিয়ে আসা, ডেটাবেস থেকে এসে শো করা, ডেটাকে ফেস করা, এই যে ফেস করা, আর ডিবিতে শুধু ডাটাবেসে কী রাখলাম, শুধু কানেকশন রাখলাম, ডাটাবেস কানেকশন, আর ইনচার্ট ডট পিএসপি কী করলাম, ডাটাগুলো ইনচার্ট করা ডাটা, ঠিক আছে, ফর্ম থেকে ডাটাগুলো ডাটাবেসে ইনচার্ট করার কোডগুলো রাখলাম, সবগুলো কোড আলাদা আলাদা, এই যে দেখতে পাচ্ছ সবগুলো এরকম শান্ত অরিজিনাল সফটওয়্যারে শান্ত এইভাবে আলাদা করা হয়, আরও যখন অনেক ফাইল হবে, হ্যাঁ যখন বড় বড় সফটওয়্যারের ক্ষেত্রে তখন ফোল্ডার করতে হবে, ফোল্ডার করে ফোল্ডারের মধ্যে ফাইলগুলো আলাদা আলাদা হবে, হ্যাঁ এগুলো সঠিক নিয়ম, তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, হ্যাঁ তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, আর আমরা এই সিনট্যাক্সগুলো সব শেখা যখন হয়ে যাবে তোমাদের, সবগুলো আইটেম ইনচার্ট করলাম ডাটাবেসে, দেখাচ্ছে যে যেগুলো তোমাদের বললাম আস্তে আস্তে সবগুলো আইটেমগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ শেখাচ্ছে, জানো সফটওয়্যার প্রত্যেকটা পোর্শন প্রত্যেকটা অংশ তোমাদের শেখা হয়ে যায়, হ্যাঁ এরপর তোমরা দেখাচ্ছে এই ছোটো ছোটো সফটওয়্যার তৈরি করতে বড় বড় সফটওয়্যার তৈরি করতে পারবা ইন্টারপ্রাইজ লেভেলের, হ্যাঁ এই বিষয়ে
তো আস্তে আস্তে যার কারণে হচ্ছে যেন প্রপারলি শিখতে পারো। অনেক টিচার হচ্ছে টেকনিক না জানার কারণে কি করে স্টুডেন্ট সঠিক শেখাতে পারে না, অনেকে অনেক জানে কিন্তু টেকনিক জানে না শেখানোর, এই কারণে দেখা যাচ্ছে কি হয় স্টুডেন্টরা ভয় পায় এবং তারা শিখতে পারে না। বাট আমি স্টুডেন্টদেরকে টেকনিক্যালি শেখানোর চেষ্টা করি, মানে আমার সাধ্য অনুযায়ী যতটা সম্ভব। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ছোট থেকে আস্তে আস্তে বড়ের দিকে যাচ্ছি আমরা, ঠিক আছে? এই হলো বিষয়। তারপর তোমাদের ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন, যেগুলো প্রিমিয়াম থিম প্লাগইন তৈরি করতে হয় এবং যে সেক্টর তো প্রফেশনালি কাজ করবে সেগুলো শিখিয়ে দেবো ইনশাল্লাহ, এবং ওইখানে গিয়ে ডিরেক্টলি তোমার এগুলো কাজ লাগবে। মজার বিষয়টা হচ্ছে তোমরা মানে ওয়ার্ডপ্রেস ছাড়াই, ওয়ার্ডপ্রেস ছাড়াই র পিএসপি এই যেগুলো শিখতেছো এগুলো দ্বারাই তোমরা দেখাচ্ছে র পিএসপি সফটওয়্যার তৈরি করতে পারবা। কারণ পুরো ওয়ার্ডপ্রেসটা তৈরি করা কি দিয়ে, এই পিএসপি এবং মাইস্কুল তৈরি করা, কারণ এটা না বুঝলে এগুলো না বুঝলে করতে পারবো ওইখানে। এ হলো বিষয়। তো নেক্সট ক্লাসগুলোতে আমরা দেখা যাচ্ছে আরও অ্যাডভান্স লেভেলের এই বিষয়গুলো শিখবো এবং সবগুলো সিনট্যাক্স হয়ে গেলে তখন তোমাদের কিছু প্রফেশনাল সফটওয়্যার তৈরি করবো পিএসপি এবং মাইস্কুল দিয়ে। তারপর আমাদের মেইন যে ফ্রিল্যান্সিংয়ে তোমার কাজগুলো করবা ওয়ার্ডপ্রেস কাস্টম থিম ডেভেলপমেন্ট প্লাগইন ডেভেলপমেন্ট সেখানে চলে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই, সবাই প্র্যাকটিস করবা কিন্তু, হ্যাঁ, যেগুলো করাচ্ছি শুধু দেখলে কিন্তু পারবা না, ঠিক আমি যেভাবে করলাম এইভাবে তোমরা প্র্যাকটিস করবে তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবে এবং দেখবে যে এই কাজগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং, অনেক মজার, যদি মাথায় ঢোকাতে পারো একবার অনেক ইন্টারেস্টিং। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ মনোদর্শন ক্লাস, অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো সুস্থ থাকো, সামনের ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।